कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। नमस्कार আমাদের পালা কীর্তন শুরু করবার পূর্বে আমি পরিচয় পর্বটা সেরে নিতে চাই। এই যে পায়ের খুলি, এ হচ্ছে আমার মেয়ের ঘরের নাতি, মোটামুটি তালের বকশ, তালের বকশ প্রাণরঞ্জন ঘোষ। আর এই যে ডাইনের খুলি এবং আমার মেয়ের মাস্টার পাকা হাম্বড়, মোটামুটি গান আরম্ভ হয় না দোলাতে আরম্ভ করেছে। তা ইনি হচ্ছে তালের জোমরা ভদো হাজরা। আর পিছনে যে দাঁড়িয়ে আছে ওটা অন্য অপর কেউ নয়, আমার সহধর্মিনী মানে আমার বউ হ্যান্স টুকোরাস, মোটামুটি সুর খাকি, সুর পেলে কপ করে খেয়ে নেয়, সুর খাকি সৌদামিনী মণ্ডল। আর আমি হচ্ছে কোত্তালি এবং দলের মালিক, জোগাড়ের কাজ করে ইট বয়ে বয়ে খোল কোত্তাল হারমোনিয়াম কিনে দলটা করেছি, মোটামুটি আমি কোত্তালি টু দলের মালিক অলোক মণ্ডল। বলি বলো, কীর্তনের আগে মহড়াটা সেরে নাও। ঠিক আছে আমি গাইছি, তোমরা তিনজনে একই তালে বাজাবে। তুই স্কেলে গাইবি না তো কোত্তালের পেটা সাড়বো। গৌর প্রেমানন্দে হরি হরি নন্দ দুলা ওই সুর খাচ্ছে বোজের গোপাল মা যশোদা বাবা নয়ন মনি নন্দ দুলা গোজের গোপাল মা যশোদার নয়ন মনি নন্দ দুলা গোজের গোপাল মা যশোদার নয়ন মনি নন্দ দুলা গোজের গোপাল খোললে মারবে নাকি বলো তো, সরে বাজাও। এর কি বিগাড়ে আইছি? যাই পারে হোক, আমাদের মহড়ার পালা সেরে নিলাম। আমি বুঝতে পারছি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন সেই সুধা কণ্ঠীর কণ্ঠে কীর্তন শ্রবণ করার জন্য। যে কীর্তন গাইতে আসছে অন্য অপর কেউ নয়, আমার জন্ম দেয়া মেয়ে, মানে আমি ঘরে ঘরে টিম করেছি, ফাঁকে পয়সা দেব না। তো যাই পারে হোক, এখন কীর্তন করতে আসছে সুর সম্রাগ্রী, সুর বার করে বলবল চিত্রাঙ্গদা মণ্ডল। ধর্মা ফাটি দে, বাপের নাম রাখবি জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ। এই মধুর হরিবাসরে আপনারা যারা ভক্তিমতী মায়েরা ও বাবারা এসেছেন, তাদের চরণে আমি জানাই আমার শতকোটি প্রণাম। আমি হলাম কীর্তনীয় চিত্রাঙ্গদা মণ্ডল। আজ আপনাদের সামনে আমি যে পালাটি পরিবেশন করব তার নাম হলো নরমের যজ্ঞ। তাহলে চলুন মায়েরাও বাবারা আমরা এখন সবাই মিলে মধুর বৃন্দাবনে পৌঁছে যাই। আয় হারমোনিয়াম গুলো খোল, মার বৃন্দাবনে যাব, চল চল চল। আরে বাবা কোথায় যাচ্ছ? আরে তুই তো বললি বৃন্দাবনে যাব। এই রে না রে, যথা নাম তথাই বৃন্দাবন, ধর ফাটিয়ে দে। নিতাই গৌর প্রেমানন্দে প্রভু তোমার চরণে চরণে সপে দিলা আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে I'm
তাহলে কি সারা হলো কোত্তালে সারা হলো হাই কোত্তাল তো ভালো আছে কি ব্যাপার বল তো বলি এই মা তুই বমি করছিস কেন কই না মা আমার কিচ্ছু হয়নি ওই দা তুই এক্ষুনি বমি করে যাবলে কিচ্ছু হয়নি এ মা চিত্রা বল এ কি অসভ্যতা গান করতে করতে হুক করে ঠেলে উঠছিস না বাবা ওই গোলাটা একটু ডিস্টার্ব হচ্ছে ঠেকরে নে ভক্তবৃন্দ বসে আছে কি বলবি বাপের নামটা রাখ বাবা ডিস্টার্ব হতেই পারে ঠিক করে গানটা গা আমি এসকেল দিচ্ছি হ্যাঁ मे शरीर खराब खादे स्केल कर नेशनल डी धर निताई गौर प्रेमानंद होई होई बोलो ओ गो के बोले छे तोर मां बोले छे ना ना मैं কখন কি বলি মিয়া পুরো পাগলা হয়ে গেছে গো তুই পরশুদিনে খুলির কথা বলিসনি সেটা ঘরে বলেছি তোমাকে এইখানে কেউ বলতে বলেছে আমি দলের মালিক যেটা ইচ্ছা বলবো তোমার ব্যবস্থা করছ না জানো তো ইচ্ছা হলে হাইপির বাগানের ভেতর গিয়ে বলবো রাম কথা বলবি না বলে দিচ্ছি তুই এসকেলে তোরা কি ঝগড়া করবি তুই আমার আল দিচ্ছিস কেন আয় হক হক করবি নি ধর এ যেটা মেরে ফেলে দেব ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই আর এই নামে নেচে বেড়ায় কারা তো দুটো মামারা ইয়া তো বলতে বলতে বেশ বারবার কথা বলতে গো তুমি কি পাগলা হয়ে গেছো এ আমার দুটো শালার নাম গৌর আর নিতাই নয় তাদের নাম তোমাকে এখানে কেউ বলতে বলেনি আচ্ছা আমি একটা কথা বললে তো ধপ করে জ্বলে উঠে গেল বলতে পারি হ্যাঁ চলবে হ্যাঁ আরে চলো তোমার দেবো আমি তুই কত দিবি জানা আছে এই বয়সে কত দেখে এলু কত তুই দিলি স্কেলটা আগে দে বাবা স্টেজে এরকম ঝগড়া করছিস কেন তুই অত হক হক করে ঠেলে উঠছিস আচ্ছা না ঠিক আছে না নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো হরি বলো ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই আর এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই কে বলেছে ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই ও নিতাই নাম তাদের উদ্ধার করেন তাদের গো নিতাই নাম তাদের উদ্ধার করেন তাদের জীবন ধরে আমার জীবন ভরে এ গান আমি গেয়ে যেতে प्रभु गो ये प्रभु गो जायगा गिये खाली होम करे उठछे केनो बोलो तो अवस्था तुई बमे करछिस केनो मात्र की होयेछे तुई आमार काछे बोल मा गो आर की होयेछे आय किछु बोलते पारबे ए कि सर्वनाश ता के बोलबे आय आय आमी बोलबो तुमी की बोलबे आमी बोलबो बोलो बोलछि बोलो आमादेर प्रतिदिन रात जागा तो মানে নাইট বা নাইট তাহলে নাইটের পর নাইট নাইটের পর নাইট নাইটের পর নাইট নাইটের পর নাইট ও নাইট গান হচ্ছে রে সপ্তাহে এক নাইটও খুঁজে পাইনি মনে মনে করেছি পয়সা উঠে গেলে দল বন্ধ করে দেবো শালা নাইটের পর নাইট যাও গিয়ে দাঁড়া বাজা এমা তোর কি হয়েছে তুই আমার কাছে বলতো মা গো আর কি হয়েছে আয় কিছু বলতে পারবি খালি বলে বলতে পারবি বলতে পারবো না মা মেলায় ফুচকা দোকান বসেনি ও মা হ্যাঁ তো অনেকগুলো ফুচকা দোকান এসেছে তো একটু গ্লাসে একটু টক জল নিয়ে আসো না আইদা তোর যেরকম জন্ম দিছি না ছানি গেড়ে দে চলে যাব তুমি চুপ কর না এ লোক বেশি কথা বলে এই তো টক জল কিনে দেব তুই উঠে গানটা গা তো আগে আর হবে না আমার হ্যাঁ হবে তুই ওঠ ওঠ দেখি ওঠ মনের জোর রাখ হ্যাঁ মনের জোর রাখ গলা খেয়ে নে চিতা বাঘের মতন ধর চিতা বাঘের মতন ঝাঁপিয়ে পড় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো আমার প্রভু গো কি সর্বনাশ এই মেয়েটাকে নিয়ে এখন আমি কি করি বলো তো এ চাপ দিয়ে জিজ্ঞেস কর আর কি হয়েছে মাথা ঘুরছে বমি করছিস তোর কি হয়েছে তুই আমার কাছে বল মা গো আর কি হয়েছে আয় কিছু বলতে পারি ও বাবা রে আর জিজ্ঞেস কর আরে সত্যি করে বল তোর কি হয়েছে বলো হলো মেয়ের কি কেন করেছে বমি ভালো করে জিজ্ঞেস কর তুই আমার কাছে বল না বলো হলো মেয়ের কি কেন করেছে বমি বলো হলো মেয়ের কি কেন করেছে বমি কি হচ্ছে জানি না জানি না
फादे डाक पाकी पड़े गेछे माने हाँ बोलबो बोल जानी दादू एखाने कीर्तने आसार आगे हाँ खुली गुरुदेव গালের ভিতরে জলটা মারলি কেন ও মা গো ইয়া দাঁত মাজছে কেন হ্যাঁ গঙ্গা জল পবিত্র যত দাঁত মাজবি তত সোনারির মতন কালার বল নামের আসর ফেলে কোথায় যাওয়া হয়েছিল এত স্পিডে এসেছে হ্যাঁ বলার সময় পাইনি মানে আমরিকেটে ছুটেছি ও আচ্ছা তাই বলো ওর বাড়ি করেছিলাম রিয়ারছল এটা সরিয়া সালের ফলাফল রিয়ারছলের ফলাফল মানে ये शाला मुना नाटेर गुरु की व्यापार बोल तो ओबड़ो हाँ आमर किन्तु शे पोतम ते के मोने होच्छे मोने होच्छे बास शंद होच्छे आमे तो माँ हाँ आमे तो सब बुझते बातची अच्छा आमर मोने होच्छे हाँ मे माँ होते चले थे हाँ हाँ गु ताले छिलेर बाबा टाकी यही वादो गुरुर की पाही के मालूम गुरुर की पाचिलो बोले ओय जाएगा दाते फेरे छे आमी तुम्हारे बाड़ी सदस्य होते चलना বিশেষ ঘোষণা আমাদের পিছনে যে কীর্তন দল আছেন আপনারা রেডি হন আসরে উঠতে হবে আমাদের ঝামেলা বেঁধে গেছে আমরা ঘরে গিয়ে বসাবসি করব তারপর দলবার করব হ্যাঁ গুড়ো সব গুড়ো বিচার হবে প্রমাণ যদি হয় যে তোর মাঝগান দে ফাড়াবো হ্যাঁ বাড়ি যাও বাড়ি যাও আ হরিমন্ডা উঠো এখন বুড়ি আমি কি করব বল তো डाक्तर আগে কি বলুন তো আগে বমি হয়েছিল দুবার হ্যাঁ আর আজকে হলো হ্যাঁ আর মাঝে মাঝে খেলে না বমি হয় গা গুলো এই শুনুন একটা খুশির খবর আছে কি খবর আরে আগে মিষ্টি নিয়ে আসুন তারপরে বলবো আরে বা মিষ্টি হচ্ছে কি হয়ে যা বলবে তো আরে শুনুন আপনার মেয়ে মা হতে চলেছে সর্বনাশ ঠিক নি এক দাঁত দে শিলব এক দাঁত দে শিলব আরে থামো না তুমি একটু শান্ত হও
আমি শান্ত হব কি করে এ শালা আমার কি সর্বনাশ করেছে ও আমি বুঝতে পারিনি আয় ও চাপটা জিজ্ঞেস কর দাঁড়াও 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 আমি একটা একটা কথা জিজ্ঞাসা করি ও পাপুরুটি করে দে রে ও বলি এই ও তোর এরিম ব্যাপার কবে থেকে তুই তো গান শিখতে যেতিস হ্যাঁ মাস্টার বাড়ি এই মাস্টারটাকে ধরেছিলাম তোকে গান শেখাবার জন্য তাহলে তুই গান শিখতে যেতে ওর সঙ্গে তোর কি সম্পর্ক আছে বল ওই তো ফুলের শালের দিন একটু খাওয়া দাওয়া করেছি তারপর নদীর দিকে গিয়ে একটু ঘুরছিলাম একদম মিথ্যা কথা বলবি না দাদু তুই এখানে কি রে আজ আমি সব বলে দেবো তুই এখনো বলিস নি কেন শালা ভয়তে বল জানি দাদু মাসির নামে রিহার্সাল যেতাম এর বাড়িতে এরা দুজন দেখি বন্ধ ঘরে রিহার্সাল করবে আমার কোনো মতে ঢুকতে দেবে না বন্ধ ঘরে হ্যাঁ দাদু আচ্ছা আমার কোনো মতে ঢুকতে দেবে না ফের বললে আমার আবার কি বলে জানি কি রে বলে তুই আগে বাজাতে পারবি না তুই যদি কারোর কাছে বলে দিছিস তোর পুরো দল দিয়ে বাদ দিয়ে দেবো কত দূর এগিয়েছে দেখছো তুই ঢুকবি এটা দেখে পাচ্ছ এটা দেখে কথাটা বল দাঁড়াও 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 এটা শেষ কথা তোকে জিজ্ঞাসা করছি তুই কি মাস্টারকে ভালোবাসিস হ্যাঁ দেখছো বাপের মতন কিরম নির্লজ্জ হয়েছে সামনে দাঁড়িয়ে মাথা ঠুকে বলে হ্যাঁ তা সামনে থেকে বলছে ও তো বাপের মেয়ে তোমার গলায় নি বুড়া আমি কি বলছি শোনো এই কথা পাঁচ কান না করে মেয়েকে তো সে বাইরে বিয়ে দিতে হবে বিয়ে তো হবে না বাইরে তাই আমি কি বলছি শোনো দুজন দুজনকে যখন ভালোবাসে আর এই সম্পর্ক যখন হয়েছে তাহলে এনাকে জামাই হিসাবে মেনে নাও তোমার বক্তব্য আছে হ্যাঁ বক্তব্য তো আমার আছে কিভাবে কি হলো বলো কিভাবে কিভাবে হলো আচ্ছা ছাত্র হ্যাঁ আর মাস্টার মাস্টার তাহলে ছাত্রর আমি চেষ্টা করছি হ্যাঁ যে চেষ্টা করছি ওর কিছুটা দাওয়ার জন্য আচ্ছা মানে মোহিনী বিদ্যাটির দিকে কোনো দাওয়ার জন্য আচ্ছা সত্যি তোমার অলোক মণ্ডল তোমার মেয়ে যে এত সুন্দর ভাবে নেবে আমি বুঝতে পারিনি ওর মারও ভালো না ওর মা ভালো না আমার কাছে পাঠিয়ে দেবে ধরে ধরে দিয়ে দেবো ফাটাবো ফাটাবো এই আজকে তে তোরে কে হলো এটা হ্যাঁ ওর মাস্ত ভাই ওটা যে একদম ভুলভাল বলবিনি আগে তাই দাদু আমার মাতছে হ্যাঁ বল ওটা যদি মাসি হয় এটা তাহলে আমার মেশো ঠিক আছে তোর মেশন নে খুঁদি ঘরে গিয়ে বস আমরা কথা সেরে যাচ্ছি যা ঠিক আছে এই মেশো চা কি হচ্ছে একবার শুধু মুখে ভাত উঠবে কে বলতে যাচ্ছ হ্যাঁ বলতে যাচ্ছি কি এই লগ্ন মানে আজকের হচ্ছে দু তারিখ তাহলে তিন তারিখে লগ্ন দেখি আমাদের দুজনার একটা মানে গায়ে ওই মেতি হলুদ দেবে আমাদের দুজনার গা শিরশির করবে আর তারপরে কত রকমের শালা একে আমি বাগে রাখবো শেয়ালে খাওয়াচ্ছি এখানে অনুষ্ঠান যাই হোক বৈমুখ করবো না চার পাঁচটা ভিখারি ডেকে আলু ভাতে ভাত করে খাইয়ে দেবো বাবা মা তোমরা আমাকে ক্ষমা করে দিও আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম ধরে রাখার কিন্তু রাখতে পারলাম না সেই আসরেই আমাকে ঢেলে দিতে হলো আরে ছানি তোর আসরে ঢালার কথা ছিল তা কোথায় তোর মার মাথায় ঢালবি তো হ্যাঁ যত দস্তার মার হচ্ছে আজকে থেকে কীর্তনের দল স্টপ কীর্তনের দল আমার দরকার নেই এই কালকে তোর লটারির টিকিট তুলে দেবো ঢোলাহাটে গিয়ে বেজবি তুই যেরকম মুরগির ছাড় বেচতি কলকাতা দোকান ধরে দেবো পাড়ায় পাড়ায় বেজবি আমি যেরকম জোগাড়ের কাজ করছিলাম করবো আর নাতি যেরকম মিলনবাবুর দোকানে প্লেট ধুইছিল প্লেট ধুইবে আর জামাই গান বাজনার লোক তো ওকে একটা যে কোনো দলে ভর্তি করে দেবো কীর্তনের দল স্টপ বাবা এই দেখ আমার ভালো শাড়িটা বমি করে কি অবস্থা কি পৌরস কর বেরে গেলে বেরো বাবুড়ি আরে তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন আরে বাচ্চা কাচ্চা অন্যায় অপরাধ করতেই পারে কিন্তু আমরা দুজনে তো কোনো অন্যায় করিনি তুমি অন্যায় করেছো আমার কাছে কি অন্যায় করলাম এই আমার ভাইদের যে নাম বলে এটা তোমার বড় অপরাধ আরে কথার মাত্রা পড়ে গেছে বলে বলে যদি সেন্টিমেন্টে কেন নিচ্ছিস হ্যাঁ আমি ভীষণ রাগে রেগে গেছি তাই কি বলছিস শোনো কি তোমার সংসার তুমি থাকো আর তোমাকে ছেড়ে দিয়ে আমি ওই চললাম এই মন ভাঙাতে তোমারই মন ভোলাতে সুন্দরী বলো না ফেলেছো কি বিপদে বলো না ফেলেছো কি বিপদে মিষ্টি কথার ফুলঝুরি আর দুষ্টু কথার ঝগমারি কেউ না আমার মন ভোলাতে আমার মন ভোলাতে হে মন ভাঙাতে তোমারি হে মন ভোলাতে সুন্দরী বলো না ফেলেছো কি বিপদে বলো না ফেলেছো কি বিপদে